আগামীকাল দুই দিন তো অফিস ছুটি যাই একটা হুইস্কির বোতল নিয়ে বাড়িতে যাই একটু মজা মাস্তি করা যাবে যাবিনি এই যে ভাই এক বোতল হুইস্কি দেন তো ভাই দামিটা দেবো না কম দামিটা দেবো ক্যা আমারে দেহে কি আপনার ভিকারি মনে হয় দামিটা দেন না ভাই অনেক সময় হয় কি অনেক দামি পোশাক পরে আসে কিন্তু কম দামি মাল নিয়ে চলে যায় তাই বলতেছিলাম আর কি এই নেন স্যার আপনার হুইস্কির বোতল আচ্ছা তাই এইটার দাম কত মাত্র পাঁচ হাজার টাকা স্যার কৌ কি তেলের দামের সাথে সাথে এর দামও বাড়াই দেছো। আচ্ছা এই নাও ধন্যবাদ স্যার মালিক দেহি নতুন হুইস্কির বোতল আনছে এরতে মালিক বাড়িতে আসার আগে দুই করে এবার যেটুক বোতল খায়া খালি করিছি এবার সেই বোতলে পানি মিশিয়া রাহি দে যাতে মালিক বুঝতে না পারে এই শুনতেছো এই ঘরে আইছিল কিডা এই ঘরে আর কি ডা আসে মাঝে মাঝে তো পচাই আসে পচা দেহি প্রতিদিন আমার হুইস্কির বোতল থেকে মদ খাতি শুরু করছে সিল বোতল রাখছিলাম এখন খোলা এই পচা এই তুই কনে রে হ্যাঁ মালিক আমি রান্নাঘরে রান্না করতেছি আমার হুইস্কির বোতলের তে হুইস্কি খায়া জল মিশায়া কে রাখছে এই পচা এই আমার কথা শুনতে পারতেছিস নে আমার হুইস্কির বোতলের থেকে হুইস্কি খায়া জল মিশায় কে রাখছে এই পচা এসব কি হচ্ছে আমি যখন তোর নাম ধরে ডাকতিছি তখন তুই উত্তর নিচ্ছিস আর যখন নাম ধরে ডাকতিছি নে তখন তুই উত্তর নিচ্ছিস কে মালিক রান্নাঘরে শুধু নাম শোনা যায় আর কিছু শোনা যায় না সুপ থাক মিথ্যাবাদী এইরকম আবার হয় নাকি তুই এখনই ড্রয়িং রুমে যা যায়ে দেখ তোর ম্যাডাম বসে আছে ওখানে আমারে প্রশ্ন কর আমি তোর সব কিসেন থেকে উত্তর দিচ্ছি আচ্ছা মালিক যাচ্ছি মালিক হ পসা, আমি শুনতে পাচ্ছি তুই বল ঘরের কাজের মেয়েকে মোবাইল কে কিনে দিয়েছে এই কাম সারছে পচা দেহি আমারে বাড়ি থেকে বের করে দেওয়ার মতলব করছে কোনো উত্তর দেওয়া যাবিনে ঘরের কাজের মেয়েকে লং ড্রাইভে কে নিয়ে গেছিল তাড়াতাড়ি গিয়ে পাগলটারে থামাতি থামাতি না নাহলেই এইসব কথা শুনলি সামরা তুলে দিবি তুই তোর ঠিকই বলছিস রে পচা কিচেনের তে শুধু নামটাই শোনা যায় আর কিছু শোনা যায় না কাজ ব্যাপার আমিও তো তাই বললাম এবার বিশ্বাস হইল আচ্ছা তুই যা এখন রান্না কর গিয়ে যা আসা মালিক যাইতাসি পসা ব্যাটারে দেহি আর বাড়িতে রাখা যাবি না ও আমার হুইসকেও খাবি আবার বউয়ের হাতে মায়েরও খাওয়াবি